নরেন্দ্র মোদী শপথ গ্রহণের দিন বৃহস্পতিবার সকালে খুন হলেন সুশীল মণ্ডল নামে 52 বছর বয়সী কেতুগ্রামের এক বিজেপি কর্মী। সুশীলবাবু পেশায় খেত মজুর ছিলেন। কেতুগ্রাম 1 নম্বর পান্ডু গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ বাড়ির অদূরে গলির সামনে একাই বিজেপির পতাকা বাঁধছিলেন তিনি। আচমকাই গ্রামেরই বাসিন্দা লক্ষণ মণ্ডল, পান্ডু গ্রামের জগন্নাথ ঘোষ ও রাজকুমার ঘোষ ছুরি হাতে সুশীলবাবুকে একলা পেয়ে কোপাতে থাকে বলে অভিযোগ। ঘটনা ঘিরে তোলপাড় হতে শুরু করে রাজ্য রাজনীতি। মোদী শপথের দিনে বিজেপির কর্মী খুন, এই ঘটনায় চাপানুতো তৈরি হয় রাজনৈতিক মহলে। ঘটনার প্রতিবাদে এদিন কেতুগ্রাম থানার সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির বর্ধমান জেলা সাধারণ সম্পাদক অনিল দত্ত বলেন, দোষী তিনজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কেতুগ্রাম থানার আইসি কে অবিলম্বে অপসারণ করতে হবে, আর সেই দাবিতেই থানার সামনে মৃতদেহ রেখে তারা বিক্ষোভ দেখিয়েছেন। যদি অভিযুক্ত বাকি দুজনকে অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেওয়া হয়, তবে এদিন রাত্রির মধ্যে বাকি দুজনকে গ্রেপ্তার করতে না পারলে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন এমনটাই হুঁশিয়ারি বিজেপির। কি বলছেন বিজেপির বর্ধমান জেলা সাধারণ সম্পাদক অনিল দত্ত, শুনবো। কেতুগ্রাম বিধানসভা পান্ডু গ্রামে বিজেপি কর্মী সুশীল দাস যখন দলীয় পতাকা লাগাচ্ছিল, তখন তৃণমূলের সমাজ বিরোধী লক্ষণ মণ্ডল, জগন্নাথ ঘোষ এবং রাজকুমার ঘোষ তাকে ছুরি মেরে হত্যা করে। তার প্রতিবাদে আমরা আজকে বেলা 9টা থেকে 11:30 পর্যন্ত কেতুগ্রাম থানায় আর ডেড বডি নিয়ে, মৃতদেহ নিয়ে আর বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভে আনুমানিক 5,000 সদস্য জমায়েত হয়েছিল। তখন আইসি আমার কাটোয়া অ্যাডিশনাল এসপি এবং এসডিপিওকে ডেকে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা পরিষ্কার করে বলি, আমাদের 3টে দাবি, কেতুগ্রাম থানার আইসিকে অপসারণ করতে হবে, এবং যে 3 জন এই খুনের সঙ্গে জড়িত, লক্ষণ মণ্ডল, জগন্নাথ ঘোষ এবং রাজকুমার ঘোষকে গ্রেপ্তার করতে হবে। ওসি জানান, আইসি জানান যে রাজকুমার ঘোষ অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে, বাকি 2 জনের খোঁজ চলছে। এবং যে আইসির অপসারণের যে দাবি আমরা জানিয়েছি, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এসডিপিও কাঙ্গারেশনাল এসপির কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পরে আমরা বেলা 11:30 পর আমাদের বিক্ষোভ কর্মসূচি তুলে নিই এবং পরিষ্কার করে জানিয়ে দিই, আগামী 72 ঘন্টার মধ্যে যদি অপরাধীরা গ্রেপ্তার না হয় এবং আইসিকে যদি সাসপেন্ড করা না হয় বা সরানো না হয়, তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।